بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ভাই আসলে দুটা প্রশ্ন করে ফেলেছে, আর আমাদের নিয়ম হচ্ছে অবশ্যই একটা প্রশ্ন করা হচ্ছে, ভাই দুটাই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। এই জন্য আমি একটা বিষয় বলে রাখি, কেউ যদি লম্বা প্রশ্ন করেন, ভূমিকা বলেন, তাহলে আসলে তার ভূমিকা শুনতে শুনতে মূল প্রশ্ন ভুলে যাব, যার কারণে বলি শর্টে আপনি প্রশ্ন করুন। আর একই সাথে যদি দুটা তিনটা প্রশ্ন কেউ করেন, তাহলে হয়তো তার একটা প্রশ্ন জবাব দিতে গিয়ে আরেকটা প্রশ্ন কেউ ভুলে যাব। সেই জন্য আমাদের সিস্টেম যেটা হচ্ছে যে এক ব্যক্তি একটাই প্রশ্ন করবেন, শর্টে প্রশ্ন করবেন, তাছাড়া অন্য কোনো কারণ নাই। ভাই একটা প্রশ্ন করলেন যে কুরবানির জন্য আমি কিনে রেখেছি, আর চাঁদ উঠা গেছে, তারপরে দেখা গেছে তার ট্যাং নাংরা হয়ে গেল বা কানা হয়ে গেল বা কিছু হলো, তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? এ সম্পর্কে মিরাতুল মাফাতিতে এ সম্পর্কে আলোচনা এসছে, এবং এটাই মানে ফটোয়া আছে ওলামায়ে কিরামদের যে যদি যদি কুরবানি করার পরে, নির্দিষ্ট করে নেওয়ার পরে যদি তার খুঁত হয়ে যায়, তাহলে সেই জন্য কোনো অসুবিধা নেই, সেই জন্য সে ওই কুরবানিকে জয় করতে হবে। দ্বিতীয় তার প্রশ্ন যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে কালকে কুরবানি হবে আর আজকে আমার সেই জন্তুটা মারা যাচ্ছে, আমি এই অবস্থায় যদি জবাই করে নিই আর জবাই করে আমার মাংস বিক্রি হচ্ছে, আমার কাছে টাকাও নেই, তাহলে আমি কি করবো? সুতরাং ওই কুরবানিটা কবুল হবে কি না, সুতরাং এটা কুরবানি হলো কি হলো না, এটার উল্লেখ আছে সহিহ আল বুখারি অধ্যায় নম্বর 73 অনুচ্ছেদ নম্বর 4 হাদিস নাম্বার 5548। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যারা ঈদের আগে জবাই করেছে তারা আবার কুরবানি করো। একজন ব্যক্তি বলল, একজন সাহাবী বলছে, হে আল্লাহ রসুল, এটা তো গোশ খাওয়ার দিন, এটা আমার ফুটি করার দিন, সুতরাং আমি একটা আমার যে কুরবানি জন্তু ছিল আমি এটা জবাই করে নিয়েছি আর সবাইকে খাওয়াচ্ছি মাংস, আমি নিজেও খেয়ে এসছি, তো এখন আমি কি করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুমি আবার কুরবানি করো, তোমার কুরবানি হয়নি। সাহাবীর উদ্দেশ্য দেখুন কত সুন্দরভাবে বলছেন যে এটা হচ্ছে খুশির দিন, এটা হচ্ছে মাংস খাওয়ার দিন, আর লোকেরা যে না খেয়েছিল আমি তাদের খাওয়া এসছি, আমি নিজেও খেয়ে এসছি। আল্লাহ রাসূল বলছে তোমার কুরবানি হয়নি, তুমি এর পরিবর্তে আর একটা কুরবানি করো। তখন সে বলছে যে আমার কাছে একটা ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। আল্লাহ রাসূল বলছেন যে তুমি ওই বকরির বাচ্চাটাকে কুরবানি করো, বাচ্চা, আর বললেন যে এটা শুধু তোমার জন্য অনুমতি, এই অনুমতিটা তোমার জন্য আর কারোর জন্য নাই। সহিহ বুখারী হাদিস, আমি আগে আপনাদের সামনে রেফারেন্স দিয়েছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বকরির বাচ্চাটা তুমি জবাই করলে তার মানে তোমার কুরবানি হয়নি, তুমি আবার জবাই করো। যদি একটা বকরির বাচ্চা ছিল, সেই সাহাবী বললেন এটা তোমার জন্য শুধু মানে অনুমতি, বাকি অন্য কেউ এটা করতে পারবে না, অথচ কোনো কোনো ব্যক্তি বকরির বাচ্চা কুরবানি করতে পারবে না। তাহলে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যদি সে কোনো কারণবশত যদি কুরবানি ঈদের আগে যদি সে জবাই করে তাহলে তার কুরবানি হবে না, তার কারণ কুরবানি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ঈদের নামাজের পর কুরবানি করা। সুতরাং ঈদের নামাজের আগে যদি কেউ যে কোনো কারণে হোক না কেন যদি সে জবাই করে তার কুরবানি হবে না। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে।